پیارا نبی ہے ہم کو جان سے بھی پیارا نبی ہے پڑھتے رب کا جو قرب آ جائے حسن تیرے پہ قربان جائے پڑھتے رب کا جو قرآے حسن, حسن تیر عاشی کا محمد کی خاطر جنتوں کا نظارہ نبی ہے سب کی آنکھوں کا تارا نبی ہے ہم کو جان سے بھی پیارا نبی ہے شجر بر بل میں تیرے ہے ترانے نوش کو تر میں تیرے گے دیوانے شجر بر بل میں تیرے ہے ترانے करे ख़ुशबो में तेरे गे दीवाने عثمان کی بھی سعادت اس کے ہو کا نارا نبی ہے سب کی آنکھوں کا تارا نبی ہے ہم کو جان سے بھی پیارا نبی ہے اللہم اللہ علیہ وسلم شیش ہو جب কিন্তু যিনি আমার এবং আপনার স্রষ্টা রব্বুল আলমিন তানার প্রশংসা তিনি এই রকম প্রশংসনীয় যে তানার প্রশংসা বলে শেষ করা যাবে না তার এক্সাম্পল আল্লাহ পাক শুনিয়েছেন কি শুনিয়েছেন লৌকানিদলি কলিমাতি রব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا কুরআন শরীফের পারা নম্বর 16 সংদে হলে হাফেজ যদি থাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন আয়াত নম্বর 110 সূরার নাম সূরা কাগাব একবারে শেষের দিকে আয়াতটা দেখে নেন আবুজুল জালাসু তেললা উকানাল বাহর মিদা দাল্লি যত সমুদ্র আছে সমুদ্রের পানিকে যদি কালি রূপে ব্যবহার করা হয় দাওয়াত হিসাবে ব্যবহার করা হয় বিশ্ব যত গাছ আছে গাছের ডালগুলিকে যদি কলম রূপে ব্যবহার করা হয় আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয় শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না তিনি এই রকম প্রশংসনীয় তিনি বলেন আল্লাহ তার পরিচয় হলো চারটি সর্বপ্রথম পরিচয় হলো কুল্লুহু আল্লাহ

এক আমার কোনো শ্বরিক নাই ওলা শারী কালা আল্লাহর প্রথম পরিচয় আল্লাহ বলেন এক আল্লাহ বললেন অ মোকাবেক কি আল্লাহর কার মোকাবেক কে না মহতা কিন্তু এখানে আমরা যারা বসে আছি তানার মোকাবেকি ঘানা না তিনি কাউকে জন্ম দেয়নি তানাকে কেউ জন্ম দেয়নি তানার সমপক্ষ কেহ না আল্লাহ্লা বন্ধু শুনে রেখে দেন আল্লা সবথেকে বড় দুঃখ এটাই লাগে সকাল সন্ধ্যা সকলের আলোচনা করি সকাল হলে দোকানে গিয়ে পিপার দেখতে শুরু করি সকাল মানুষের কাছে অপরের আলোচনা করতে থাকি আপনার করণীয় ছিল সকাল সন্ধ্যা রবের তসবি করা রবকে স্মরণ করা আমি যখন পানি পান করব আল বলে পানি পান করব পানি খাবার যখন শেষ হবে তখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাটা আদায় করব দুনিয়াতে আমি এভরিথিং যত কাজ করি না কেন আমার আপনার করণীয় ছিল সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করা যে কাজই করি না কেন সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাকে স্মরণ করবে কিন্তু সবথেকে বলে লজ্জা লাগে আলহামদুলিল্লাহ বলে না ঘুমাতে যায় আল্লাহর নাম নেয় না মাঠে যায় প্রথম কদরে বিসমিল্লা বলে না প্রথম ফসল তুলতে বিসমিল্লা বলে না আল্লাহ খেত ভর্তি ফসল দিল আল্লাহর প্রশংসা করেছি জোরে বলেন এমন কোন প্রাণী নাই মখলুক নাই যে মখলুক আল্লাহর প্রশংসা করে না সূর্যমুখী ফুল দেখেছেন আপনারা এও আল্লাহ তসবি করে দেখবেন যখন কি বললেন জি সন্ধ্যার দিকে যখন যাবেন বইকালের দিকে যখন মাঠে যাবে দেখবেন যে সূর্যমুখী ফুল মাথা নত করে দিয়েছে ফের সকালবেলা যখন সূর্যের কিরণ যখন লাগে সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে দেয় আল্লাহ তসবি করে জোরে বলুন না সুবহান আল্লাহ এখনই আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারেন তেতুল গাছ বলেন লজ্জাপতি গাছ গিয়ে দেখবেন কি বলেন জি রাত্রে সব মাথায় করে তেতুল পাতা আপনা আপনি সাথে জুড়ে যায় সকালবেলা যখন সকাল যখন হয় তখন ওরা সকালবেলা প্রথমে আল্লাহ তসবি পাঠ করে যে আল্লাহ পাক আমাকে আপনাকে আশরাফুল মাকলুকাত বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ আল কোরআন দিয়েছেন মুসলমান ঘরে পাঠিয়েছেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন আর জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ষাট থেকে সত্তর বছর সময় দিয়েছেন এই রকম সব কিছু নিয়ামত ফিরিতে যিনি দিয়েছেন তিনি কে জোরে বলেন আল্লাহর নাম নিচ্ছে যেন মনে হচ্ছে হসপিটালে সব রুগী এসছে আপনার সব রুগী নাকি আল্লাহর নাম তো জোরে হয় না সব কিছু ফিরিতে দিয়েছেন তার নাম কি জোরে বলেন হ্যাঁ এই আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে দেবে যারা এরা হলো ইমানওয়ালা এরা কি জোরে বলেন ইমানওয়ালা আমাকে আপনাকে পাঁচ বিঘা জমির মালিক হতে হবে না আমাকে আপনাকে আপনার কাছে যেতে হলে ইমানওয়ালা হয়ে যেতে হবে কোনো ডিগ্রি নিয়ে আল্লাহ বলেনি যে তিনি আসো তা নিয়ে আসো আল্লাহ কি বলেছেন আমার কাছে আসতে বলে তোমাকে মুসলমান হয়ে আসতে হবে ঈমান ওলা হয়ে আসতে হবে তবেই তোমার জন্য সুসংবাদ জেউজরা ইমান মুসলমান হয়ে যেতে বলেছে কোথায় বলেছে আপনি বলেন আপনি তো লজিক বলছেন না আল্লাহ হাফ কোরানের শুনেছেন ইয়া আইয়ো গল্ল দিনা মানুতা কৌ ওয়াকাতী ওয়া লা তামুতunna ইল্লা ওয়া আত মুসলিমন শুনিয়েছেন সূরা আলে ইমরানে দেখে নেবেন 102 নম্বর আয়াতে এই ঈমানওয়ালা শুনে রেখে দাও আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে এসো কি হয়ে যেতে বলেছেন মুসলমান হয়ে যেতে বলেছে মুসলমানের সংজ্ঞা কি মুসলমান কাকে বলে ওটা পরে শোনাবো তো শোনাচ্ছিলাম যে আমাকে আপনাকে সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ যদি প্রশংসা করে আল্লাহকে যদি স্মরণ করে আল্লাহ পাক আমাকে স্মরণ করবেন যেই দিনে আপনার বিবি পাশে থাকবে না ছেলে কাজে আসবে না বাপ ছেলে বলে পরিচয় দেবে না কোন রক্ত সম্পর্ক যেদিন কাজে দেবে না রবের হবে তাদের ভয় থাকবে না না আল্লাহকে আমাকে আপনাকে স্মরণ করতে হবে আর আল্লাহ স্মরণ থেকে যদি গাফিল থাকি ক্ষতি কি হবে অর্থ থাকবে ভোগ করতে দেবে না পুকুর ভর্তি মাছ থাকবে কিন্তু লোক আপনার সামনে বেসবে আপনাকে দখলে দেবে না খেত ধান থাকবে কাটার সময় হবে ঠিক এমত অবস্থা কি বলেন যে মালাকুল আল্লাহ পাক মিকাইল কে একটু একটু করে ঝেড়ে দাও ব্যাস এক ধান এত দিল বাড়ি টানতে দেবে না আল্লাহ স্মরণ থেকে যখন বান্দা গাফিল হবে দু দশটা এটিএম পকেট থাকবে খাওয়ার কল থাকবে না শান্তি রাস্তায় খুঁজে বেড়াতে হবে দিলে তো শান্তি থাকবে না বিবি সম্মান করবে না ছেলে সম্মান করবে না পাড়ার প্রতিবেশী আপনাকে ভালো আসবে না সকলের কাছে বেয়জ্জতি হতে হবে আল্লাহ স্মরণ থেকে যখন আপনি গাফেল হবে আল্লাহ পাক আমাকে আপনাকে সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা করা তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন এটা হলো জান্নাতের বাগান এটা হলো কি জান্নাতের পরিবেশ জান্নাতের বাগান আপনার এর থেকে আরো দামি দামি বক্তার কাছে শুনেছেন আমার পূর্বে আরো ভালো মহান কাজ শুনেছেন এটা হলো জান্নাতের বাগান বলেন তো দেখি জান্নাতিরা সর্বপ্রথম জান্নাতে গিয়ে কি বলবে বলেন ওয়েলকাম স্বাগতম কি বলবে তারা জান্নাতের সর্বপ্রথম পা রেখে কি বলবে বলেন জানেন না এইটা কমপক্ষে শুনে যান কি বলে বলবো এই বলবো আল্লাহ আপাশ নাচে الصديق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده بران الشريفين بران برتب بش

জন্য না আর আমাদের সঙ্গে যা ও আদা করেছিল সবকিছু বাস্তবায়ন পেয়ে যাওয়া অসুবিধা না জান্নাতেরা জান্নাতের প্রথম সিঁড়িতে পারে কি বলবে জোরে বলেন বলে কি বলবে আলহামদুলিল্লাহ এটা হলো জান্নাতের বাগান বলেছি নিজের থেকে আলহামদুলিল্লাহ যে কটা মাওলানা বলেন বক্তা বলেন পীর বলেন দরবেশ বলেন যত মাওলানা এখানে আসবে সর্বপ্রথম রবের প্রশংসা আগে করবে সর্বপ্রথম কার কথা দিয়ে শুরু করে প্রশংসা কার করে আল্লাহর আলহামদুলিল্লাহ তো জান্নাতিরা জান্নাত থেকে সর্বত আল্লাহর প্রশংসা ও মুসলমান আমার মুখ দিয়ে আল্লাহর প্রশংসাটা বার হলো না এই মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারলাম না চাকরি পেয়েছি বলি সংসারটা চলছে দোকান করেছি বলি সংসারটা চলছে মুসলমান যখন কোন কাজে উপকৃত হয় অমুক আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বলে আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি আল্লাহর স্মরণ করি না আল্লাহর প্রশংসা করি না যে না আল্লাহ আমার রাস্তা বার করে দিয়েছে তো শোনাচ্ছিলাম প্রশংসার মালিক হলেন আল্লাহ তারপরে পরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী ইমামুল আমবিয়া ফকরে দো জাগা হুজুরপুর হাজরতে মোহাম্মদ মোস্তফা সকালে বলেন সাল্লাহ আলহি আসাল্লাম তারপরে পরে আল্লাহ রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলে বলেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ এটা হলো কি বলেন যে মহার্রম মাস চলছে মহার্রম মাস পূর্বে থেকে কি বলেন জি পূর্বে থেকে সম্মানিয়েছিল এটা হলো বরকতের মাস ইজ্জতের মাস ক্ষমার মাস নাজাতের মাস আমরা সাধারণত জানি যে মহারম মাস হচ্ছে মানে কারবালার মাস আল্লাহ নবী সাল্লামের ওফাতের উনপঞ্চাশ কিংবা পঞ্চাশ বছর পরে কারবালা ঘটেছিল কত বছর পরে পঞ্চাশ বছর পরে আর আল্লাহ মহারমের ফজিলা পূর্বে থেকে শুনিয়েছেন যেদিনকে দিন জমিন এবং আসমানকে সৃষ্টি করে সেদিনকে রব্বে জুল জালাল মাসকে সৃষ্টি করে জোরে বলুন না সুহান মুসলমানের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সব মুখস্থ আছে বৈশাখ জ্যৈষ্ঠ আসার মুখস্থ আছে কিন্তু আরবি মাস সম্পর্কে জিজ্ঞাসা করেন ওয়াকিফ আল্লাহ বলতে পারবেন ও ইমাম সাহেব জানে ও মা সাহেব জানে দশে মহাজমটা ভালো সুদে রেখে দিয়েছে জানুয়ারি ইসলামের শুরু মাস নয় ওটা তো যে জানুয়ারির মাস কি বলেন জি জানুয়ারি মাস হচ্ছে আর মুসলমান জানোয়ার হতে শিখেছে ডিজে নিয়ে যাচ্ছে বাস নিয়ে যাচ্ছে পুরো ফাটাচ্ছে একেবারে নাম হচ্ছে কি খোদা বাক্স খোদা বাক্স নাম যাচ্ছে বক্স ফাটাচ্ছে ভাবে না মুসলমান মুসলমানের প্রথম মাস হচ্ছে মাহার মাস একটা মাস দিয়েছিল গত আমি মাস যে আজকে গুনাতে লিপ্ত ছিলাম কত অন্যায় করেছি এই মাস এসছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস আল্লাহর কাছে ক্ষমা চাইব তো রব্বে জুল জালাল এক বছর গোনা খাতাকে মাফ করে দেবে জোরে বলেন এটা হলো নাজাদের মাস আল্লাহ পাক এই দিনেতে ইব্রাহিম খালিল উল্লাহ কে যখন আগুনের এতে ফেলা হলো এই রকম আগুনের বাগানকে ফুলে বাগানে পরিণত করে দিয়েছে রব্বে জুল জালাল সেই দিনটা ছিল আশুরার দিন দশে মহাদ মুসানবীকে যেদিনকাল সেই দিনটা ছিল জুল জালাল নাজার দান করেছিল সেই দিনটা ছিল দশে মহাগ্রম ইউনুস মাসের পেটে ইউনুস মাসের পেট থেকে রব্বের জুল জাল যে নাজাদ দিয়েছিল সেই দিনটা ছিল দশে মহাগ্রহ পূর্বে থেকে সম্মানীয় মহররম মাস মানে এই নয় শুধু কি তাজা খিচুড়ি খাওয়া আর শুধু মোটামুটি কি বলেন জি এই জন্য মহররম মাস নয় এখানে কিছু শিক্ষানীয় বিষয় আছে এক ফাস্ট সর্বপ্রথম কি বলেন এই মাস রমজানের পূর্বে মহররমের দশ দিন পূর্বে রুজা ভরত ছিল এই মাসে বলেন তো দেখে হাত তুলে এখানে যত মজমা লোক আছে বলেন সকলেই আমরা রোজা রেখেছি কোদিন গুটি কত মানুষ রোজা রেখে নফল রোজা রেখেছি রাখিনি আপনি নবীর আশিক নবীর প্রেমিক কত গুরুত্ব দিয়েছেন রমজানের পরে রমজানের রমজানের রমজানুল মুবারকের রোজার পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মহররমের রোজা সে রোজা রাখতে পারলাম না এই মহরম মাসে আমাদের আবু না আদম আদি পিতা আদম আলিয়া তবা কবুল করেছে রব্বে জুল জালাই মহরম মাসে বাপ আল্লাহর কাছে তবাই করেছে আমি আপনি করেছি আমরা আপনা তো গুণা হয় না কেন আমরা সব বলে কি বললেন আমরা তপ করে গুণা করি না সব আল্লাহর বলি এটা হচ্ছে তবার মাস তবা করলে আমার কি হবে ওই ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন যে ব্যক্তি বেশি থেকে বেশি তবা করে স্যালেন্ডার করে কারণ আল্লাহ নবী সাল্লাহাম মা আসুন হওয়ার পরে দৈনন্দিন সত্তর কিংবা একশো বার তবা করতেন কতবার জোরে বলে আমি আপনি কবার যেদিন বিয়ে পড়তে যাব ইমাম সাহেব বলে বলেন বিয়ের দিনে তো আবার আগে পড়বো না আর সাতাশে রোজা সবে ভারতের দিনে পড়বো টপ করে অন্য দিনে না হেনা না বলেন এই হচ্ছে আমাদের তোভার কোয়ালিফিকেশান কোয়ালিটি এই যে আমাদের তহবারে না তবে করলে কি লাভ আল্লাহকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে আল্লাহকে আল্লাহ আফাফ খুব সুন্দরভাবে শুনিয়েছেন এক একা কখনভাবে শুনিয়েছেন কি والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله أصروا على ما فعلوا وهم يعلمون جزاؤهم مغفرة من ربهم الله أكبر

করে অত্যাচার করেছে জুলুম করেছে অবিচার করেছে সঠিক রাস্তা থেকে ভুলে গেছে জাহান্নামের দিকে এগিয়ে চলে গেছে ঠিক এরকম একটা বান্দা সিচুয়নে সময় এই রকম একটা বান্দাকে মনে পড়ে গেছে রব্বানা আমি এই রকম পাপী যদি বিবি জানে আদর করে আর mohabbat করবে না বিছানাতে শুতে দেবে না আমি এই রকম পাপী ছেলে যদি জানে बाप বলে পরিচয় দেবে না পারের প্রতি যদি জানে আমাকে বসবাস করতে দেবে না আর বেতুল চালান সবকিছু তুমি জানো তোমাকে লুকাতে পারলাম না এটা তোমার কাছে তবা করছি আমি আর কোনোদিনও খারাপ কাজ করব না পান্দা তো কোনো অনুশোচনা হয়ে নিজের গুণা বুঝতে পেরে রবের কাছে সেলিন্ডার হয় বেতুল চালান পান্দার প্রথম বদলা ক্ষমা করে দেয় আর বান্দাকে জানি বলে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয় বলতে পারলে সুহান তাহলে তবা যদি করা হয় অনুশোচনা হয় যদি আল্লাহর কাছে যাওয়া যায় ক্ষমা পাওয়া যায় জান্নাত পাওয়া যায় আজকে মুসলমান এখনো পর্যন্ত আমার ভিতরে অনুশোচনা আসেনি অনুতপ্ত আসেনি কত দামি দামি মাওলানা আসছে কত কথা বলছে পরিবর্তন হয়েছে বলেন তো এইরকম একটা মাওলানা দেখার যে মাওলানা তার রিবাস সুন্নত না মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই একটা দেখাতে পারবেন কিন্তু আজকে আমরা যে সমস্ত শ্রোতা আছি এই মাওলানাদের কথা শুনে আমরা পরিবর্তন হয়েছি হুজুরদের কথা শুনে আমরা পরিবর্তন হয়েছি দাদা হুজুর রহমাতুল্লাহ মুজাদ্দিদুল জামান তানার কত মেহনত মানুষের কাছে আজকে বাংলন জেলা যে এত পরিচিত মানুষের কাছে ছুটে গিয়ে গিয়ে মেহনত করতেন দাঁড়িয়ে পেশাব করাকে বসে পেশাব করা শিখিয়েছে বেনামাজিকে নামাজ পড়া শিখিয়েছে যারা মাথায় টুপি দিত না তাদেরকে টুপি পরার কথা বলেছে মুখেতে দাড়ি রাখত না তাদেরকে দাড়ি রাখার কথা শিখিয়েছে বলেছে আজকে আমি আপনি সেই দাদা হুজুরের কি বলেন ভক্ত মরিদ বলে দাবি করি এখনো পর্যন্ত সুন্নত নিয়ে जिंदगीতে যাপন করতে পেরেছি সুন্নত মতে চলতে শিখেছি দিনের জন্য স্যাক্রিফাইস বিসর্জন যতক্ষণ পর্যন্ত আপনি দেবেন না শুনে রেখে দান মাই চ্যালেঞ্জ আপনি হিদায়াত কোনো দিনের জন্য পাবেন না

হঠাৎ করে তরবারিটা স্লো হয়ে গেল ইয়াজিদ বাহিনী লোকেরা বলছে কি ব্যাপার হুসাইনের তরবারি স্লো হয়ে গেল দেখা গেল নামাজের সময় হয়ে গেল বলে হুসাইনের তরবারিটা স্লো হয়ে গেল এ মুসলমান এলাকার লোকেরা এ দাদা হুজুরের মুরিদ ভক্তগণেরা এ নবী প্রেমিক মুসলমান জওয়ানেরা আজকে আজান শোনার পরেও আমার এবং আপনার দিনেতে একটু সাড়া জেগেছে যে মোয়াজ্জিন ডাকছে আল্লাহ ডাকছে বান্দা আয় আমার কাছে আয় গিয়েছি কারবালার প্রান্তে হুসাইনের তরবারি সুলো হয়ে গেল আল্লাহর হুকুমের সামনে এ মুসলমান আজকে সে আল্লাহর হুকুম নামাজ কত চলে যাচ্ছে সামনে দিয়ে টের পেয়েছে টের পেয়েছে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন আমার উম্মত নামাজি হবে বেনামাজি হবে জোরে বলেন আজকে যত মানুষ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাদেরকে পাঁচ অক্টো সঙ্গে কেউ যদি মুসলমান হতেন সর্বপ্রথম তাকে নামাজ শেখাতেন এই জলসা দিয়েছি সব থেকে দুঃখ এটাই লাগে আলহামদুলিল্লা আল্লাহ আপনাদের প্রচেষ্টা এই জল কবুল করুক আমি কালিমুল্লাহ আগামীতে আসবে কি এই ভয়ে আমি বলছি না এই ভয় আমি করি না কিন্তু জোড়হাত করে আপনারা পা বাড়িয়ে দেন আমি আল্লাহর জন্য নবীর জন্য আপনাদের পায়ে ধরতে রাজি আছি দাদা হুজুরের ভক্ত murid হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি খবরদার নামাজটা কাজা করেন না নামাজ কাজা করেন না কেন আউয়ালুল হিসাবি ইয়াউমুল কিয়ামাতি আসসালাহ মরার পরে আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার নামাজ সঠিক থাকবে সমস্ত আমল তার সঠিক যার নামাজ নাই তার কোনো আমলের মূল্য নাই আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি বলেন আল্লাহ আমিন বলেন তো দেখি যখন আপনাদের গ্রামে এই মহারম মাসি বলেন বা অত্যন্ত ঠান্ডার সময় যদি কোনো ব্যক্তি মারা যায় বলেন আপনার সকল গ্রামবাসী একত্রিত হয়ে তাকে সুন্দরভাবে গোসল দিয়ে সুন্দর পোশাক পরিয়ে আপনারা সকলেই জানাজা পড়ে তাকে মাটির দাফন করেন কি করেন না বলেন এ মুসলমান আজকে মৃত ব্যক্তি সে তো নামাজ পরে শুয়ে পড়লো আমি ঈশার নামাজটা কাজা করে কি করে আমার শেষ হতে পারে কেমন আমি এই জল আপনার কতটা লাভ হবে আমি আলিমুল্লা বলতে পারবো না কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি হজরের নামাজ যদি আপনার কাজা থাকে পরিমাণ আপনার নেকি হবে কথাটা কি ভুল বললাম আপনারা কি রাগ করেছেন আপনারা মনে মনে ভাবছেন কথাকার কি তুলে দিল বলেন তো দেখি ভাই আমি আপনার আমি তো মুসলমানের সন্তান আমি এসেছি এটা আমার হওয়া কেন কে আমাদের দিবাসে আমাকে জিজ্ঞাসিত করা হবে কি জন্য গিয়েছিলে বল বলেছিলি বলে না বলে তুকে আগে দেবে এদিকে ওই জন্যে শুনে রেখে দেন আল্লাহ পাক শুনিয়েছেন বান্দা তুই যখন পাঁচ অক্ত নামাজ পড়বি তোর কোনো রিজিকের অভাব রাখবো না কিন্তু আমার আপনা ধারণা যে পাঁচ অক্ত নামাজ যদি পড়ি আমার সংসার ভালো করে চলবে না বলে এখন সময় হয়েছে এবার আপনাকে শোনাচ্ছিলাম না যে আল্লাহ সরান থেকে গাফিল থাকলে কি হয় ক্ষতি শুনে রেখে দেন আজান হচ্ছে এই গামছা কাঁধে করে নিয়ে খেতে চলে গেছে আর দেখছে খেত ভর্তি আল্লাহ ধান দিয়েছে শুধু বলছে চাষ করা শিখতে বোকা কথা গাড়ে দেখেছিস আল্লাহ কেমন ধান দিয়েছে এবার সব থেকে টপ ধান আমার এদিকে আজান হচ্ছে শিখে টান চোপর থেকে রেল লাইনের মতো ধোঁয়া বাড়াচ্ছে শুধু আল্লাহ বলছে মিকাইল যাও চলে যাও চলে যাও আস্তে করে চালু করে দাও মিকাইল তো কি বললেন ওর ডিপার্টমেন্ট তো পানি দেওয়া তো বলছে আল্লাহ কিন্তু জোরে দেবো না আস্তে তো বলছে না মোটামুটি দাও একেবারে ধান ভর্তি আর তখন এসে বলছে আল্লাহ ক্ষেত প্রতি ধান দিলে ধানটা সব নষ্ট হয়ে গেলে আল্লাহ বলছে বোকা এখন তো সরনা সরনা সরনা

لما حشرتني اعمى وقد كنت بصيرا <applause> قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم توسى

আলোচনা থাকবে না জিন্দিগি সংকুচিত করে দেব পয়সা থাকবে খাবার কল থাকবে না দুনিয়া জিন্দিগি লাঞ্চনা গঞ্জনা মরার পরে অন্ধ কবি চোখে দেখতে পাবে না ওদের কাছে রবকে জিজ্ঞাসা করবে কাল রব দিলিমা আশারতানি আমা ওয়া কাতুন তুবাসিরা এই

বিবিকে বলছে কি গো এক গ্লাস পানি দাও দিল সোকিনা বলছে ঢেলে খাও ঢেলে খাও আর এক গ্লাস আমাকে দাও কি বুঝলে এ কথা কারোর সাথে বলা যায় না ছেলে ছেলে কি কিছু বলেছে উদুম গরম তুমি জানো আমার কতটা পেস্টি আমার কত পেস্টি লেগেছে সম্মানে ছেলে এমন ধমক দিল মারতেও লাগলো আপনাকে চোখ দিয়ে পানি ঝরছে কিন্তু কাউকে বলতে পারবেন না চুপচাপ বাড়িতে বসে থাকতে হবে পেট চুলকাচ্ছে বিবিকে যদি বলে একটু চুলকে দাও বলবো যে দেয়াল আছে দেয়াল ঘষে নাও কথা বললেন না আনালি ইট ইট ঘষা বিরাজ দিয়ে করে নাও হ্যাঁ এটা দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা পয়সা থাকবে মিষ্টির দোকানে যাবে মিষ্টি দোকানে যখন যাবে গ্রামের লোক মিষ্টির দোকান মনে করবে যে সব থেকে বড় লোক এসছে দামি দামি মিষ্টি বলবে কি দেবো কালাকার দেবো রসমালা দেবো চমচম দেবো কি দেবো বলছে না পাঁচ টাকা চান চুর দাও কি বুঝলেন মিষ্টির দোকানে কি বলে চান চুর বলে মানে তুমি বাইরে ভারো ভেতরে ঢুকানো বলো লঞ্চনা বলে যদি আমি এখানে কালাকার খেয়ে যাই শকিনার আমাকে ডিম ভাত দেবেন দুনিয়ার জিন্দিগি লাঞ্চনা আর মরার পরে অন্ধ হবেন দেখতে পাবেন না এখনো সময় আছে আপনার দিকে ফিরে আসি আল্লাহকে স্মরণ করবে ইনশাআল্লাহ এ করবে ইনশাআল্লাহ কে কে আল্লাহকে স্মরণ করবে হাত তুলে নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর হাত নামান আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আমরা গরিব মানুষ কাজকর্ম করে খাই আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমাদের রিজিকের কি হবে يالله الله كي هو الله حكي جيجا شكرين الله لا شجري جل الله تلقي ولا بيع ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار প্রান শরীফের আঠারো সন্তে হলে এখনই দেখতে পারো ভুল হলে যাবার আগে বলে দিতে পারো আয়াৎ নম্বর থার্টি সেভেন সাঁইত্রিশ নম্বর আছে আয়াত দেখে নেবেন সুরার নাম সুরা নোট রফ্মিজুলার সচেত রিজানুল্লাতু গিন্তি যাওয়া তোওয়ালা বাই কিরিল্লা যাদের ব্যবসা বলো বাণিজ্য বলো কোরআ বল খেদ বল খামার বলো অফিস বল আদালত বলো আমার সহ থেকে যাদেরকে বাধা দিতে পাবে না আমি আল্লাহ আদা করছি

মাতুনিত তাকমা সূরাতুল 135 নম্বর আয়াতে নবী তুমি নিজের নামাজ পড়ে পরিবার পরিজনকে নামাজের কথা বলো রিজিকের চিন্তা করবে না যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এদের রিজিকের রব আমি আল্লাহ라고 গো না জ সুবহানাল্লাহ আর চিল্লে বলতে পারলে না সুবহানাল্লাহ আপনার কন্ট্রোলে চালের প্রতি বিশ্বাস হলো যে দু তারিখ হলেই দু কেজি আড়াই কেজি চাল দেবে আর রব বলছে পাঁচ অক্ত নামাজ পড়ি তো রিজিকের অভাব হবে না নবি আপনি রিজিক সম্পর্কে করবেন না রিজিক আপনার কাছে আমি চাইছি রিজিক নিয়ে টেনশন করবেন না আর আপনি ভাবছেন আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন তো শোনাছিলাম আমাকে আপনাকে আল্লাহর কাছে কি হয়ে যেতে হবে মুসলমান হয়ে যেতে হবে মনে আছে তো না ভুলে গেছে বলেছিলাম আল্লাহ স্মরণের বিষয়ে আমি বলছিলাম কিন্তু পূর্বে বলেছিলাম মুসলমান হয়ে যেতে হবে আর মুসলমানের প্রথম কল কি বলেন জি মুসলমান নামাজি হবে বেনামাজি হবে না আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ট নামাজ পড়ার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা